বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল বিক্রি হলো $3,81,00,000 বাংলাদেশি মুদ্রায় যা ৪০৮ কোটি টাকারও বেশি। চামড়ায় বাঁধানো ১১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা এই বাইবেল নিলামে বিক্রি করা হয়েছে নিউ ইয়র্কের একটি শহরে। বিস্তারিত জানাচ্ছেন শিলা আক্তার। এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল বিক্রি হলো ৪০৮ কোটি টাকায়। এত দামে বিক্রি হলেও এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। তবে লিওনার্দো দা ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল। বাইবেলটি স্থান পাবে ইসরায়েলের এনএনইউ মিউজিয়ামে। বিশেষজ্ঞ শ্যারন লেভেনম্যান মিন্টোস বলেছেন, দাম থেকেই বোঝা যাচ্ছে এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মিন্টোস আরও বলেন, বাইবেলটি ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে তিনি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে, মানুষ তা সহজেই দেখতে পারবেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস আমেরিকান ফ্রেন্ডস অফ এনএনইউ এর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। তারপর তা তেল আবিবে এনএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে। মোজেস বলেছেন, হিব্রু বাইবেল হল পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে তিনি আনন্দিত। এই বাইবেলের নিলাম কাজ ৪ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এর মাঝে দুইজন দরাদরি করেছিলেন। ধারণা করা হয় বাইবেলটি ৮৮০ থেকে ৯৬০ খ্রিস্টাব্দে লেখা। শিলা আক্তার, News24। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।